এক নম্বরে বর্তমানে বাংলাদেশ সরকারের জাতীয় ওয়েব পোর্টালের অ্যাড্রেস কি? উত্তর www.bangladesh.gov.bd। দুই নম্বরে সরকারি মোবাইল হেল্প ডেস্কগুলো কিভাবে সেবা দিচ্ছে? উত্তর নির্দিষ্ট নম্বরে কল করার মাধ্যমে মানুষ সহজেই সরকারি তথ্য ও সেবা পাচ্ছে। তিন নম্বরে 333-এ কল করে কি সেবা পাওয়া যায়? উত্তর সরকারি তথ্য ও সেবা। চার নম্বরে 999 কল করে কি সেবা পাওয়া যায়? উত্তর জরুরি সেবা, পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স। পাঁচ নম্বরে 1090-এ কল করে কি সেবা পাওয়া যায়? উত্তর দুর্যোগের আগাম বার্তা। ছয় নম্বরে 106-এ কল করে কি সেবা পাওয়া যায়? উত্তর দুদক। সাত নম্বরে বাংলাদেশে বর্তমানে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা কত? উত্তর প্রায় 12 কোটি। আট নম্বরে বাংলাদেশে অনলাইন বেচাকেনা ও ই বাণিজ্য ধারণার ব্যাপক বিস্তৃতির কারণে কি গড়ে উঠছে? উত্তর অসংখ্য ই কমার্স সাইট। নয় নম্বরে সরকারিভাবে শিক্ষার্থীদের জন্য একটি ই বই প্ল্যাটফর্মে কতগুলো পুস্তক রয়েছে? উত্তর এতে 300টি পাঠ্যপুস্তক ও 100টি সহায়ক পুস্তক রয়েছে। দশ নম্বরে অনলাইন শিক্ষামূলক প্ল্যাটফর্মের উদাহরণ কোনটি? উত্তর যেমন রবি 10 মিনিট, স্কুল। এগারো নম্বরে নাগরিকদের নিকট স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার বিভিন্ন স্থানে কি গড়ে তুলেছে? উত্তর টেলিমেডিসিন সেবা কেন্দ্র। বারো নম্বরে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে বাংলাদেশের প্রযুক্তিবিদরা কি তৈরি করেছে? উত্তর ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম। তেরো নম্বরে এস্তোনিয়া ভিত্তিক ই গভর্নেন্স একাডেমি ফাউন্ডেশনের করা জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে বিশ্বের 160টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কততম? উত্তর 38তম। চোদ্দ নম্বরে জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান কততম? উত্তর প্রথম। পনেরো নম্বরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রসমূহ কি কি? উত্তর তথ্য সংরক্ষণ প্রযুক্তি, তথ্য আদান প্রদান বা তথ্য যোগাযোগ, টেলিযোগাযোগ, কম্পিউটার নেটওয়ার্ক, ইন্টারনেট ইত্যাদি প্রযুক্তি, তথ্য প্রক্রিয়াকরণ প্রযুক্তি, সঠিক তথ্য সংরক্ষণ ও সরবরাহকরণ, যাতায়াতের সুবিধায় শিক্ষাক্ষেত্রে ব্যাপক অবদান রাখছে ই লার্নিং। ষোলো নম্বরে ডিজিটাল বাংলাদেশ গড়ার পদক্ষেপ হিসেবে কত সাল থেকে অনলাইন জন্ম নিবন্ধন কার্যক্রম শুরু হয়? উত্তর 2010 সাল থেকে। সতেরো নম্বরে অনলাইন জন্ম নিবন্ধন কার্যক্রম কোথায় পরিচালিত হচ্ছে? উত্তর দেশের 55টি জেলায় ও বিদেশে অবস্থিত বাংলাদেশের 17টি দূতাবাসের মাধ্যমে। আঠারো নম্বরে কত সাল পর্যন্ত প্রায় শতভাগ মানুষ জন্ম নিবন্ধনের আওতায় এসেছে? উত্তর 2013 সাল। উনিশ নম্বরে জন্মের পর সরকারি খাতায় প্রথম নাম লেখানোকে কি বলে? উত্তর জন্ম নিবন্ধন। বিশ নম্বরে বাংলাদেশের প্রথম ভূস্থির যোগাযোগ ও সম্প্রচার উপকেন্দ্রের নাম কি? উত্তর বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। একুশ নম্বরে কততম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশের তালিকায় যোগ হয় বাংলাদেশ? উত্তর 57তম দেশ। বাইশ নম্বরে টেসিস কত সালে ডুয়েল নামে প্রথম ল্যাপটপ তৈরি অথবা সংযোজন করে? উত্তর 2011 সালে। তেইশ নম্বরে বাংলাদেশের রাজধানী ঢাকায় নির্মাণাধীন শহরভিত্তিক রেল ব্যবস্থা কোনটি? উত্তর ঢাকা মেট্রো। চব্বিশ নম্বরে ঢাকায় নির্মিতব্য মেট্রো রেলের লাইনের সংখ্যা 3টি থেকে বাড়িয়ে কতটি করা হয়? উত্তর 5টি। পঁচিশ নম্বরে প্রথম পর্যায়ে নির্মাণের জন্য কোন লাইনকে নির্বাচন করা হয়? উত্তর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত 20.1 কিলোমিটার দীর্ঘ MRT লাইন 6-কে? ছাব্বিশ নম্বরে MRT লাইন 6-এর নির্মাণ কাজ শুরু হয় কবে? উত্তর 2016 সালের 26 জুন উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে। সাতাশ নম্বরে MRT 6 প্রকল্পে নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কে? উত্তর প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আঠাশ নম্বরে মোট রেলপথের দৈর্ঘ্য কত? উত্তর 20.1 কিলোমিটার নির্মাণাধীন, 108.641 পরিকল্পিত। উনত্রিশ নম্বরে বাংলাদেশের প্রথম সুড়ঙ্গ পথ কোনটি? উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল বা বঙ্গবন্ধু সুড়ঙ্গ। তিরিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল বা বঙ্গবন্ধু সুড়ঙ্গ কোন নদীর নিচে অবস্থিত? উত্তর কর্ণফুলী নদীর নিচে অবস্থিত। একত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল কি ধরনের সুড়ঙ্গ? উত্তর নির্মাণাধীন সুড়ঙ্গ। বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু টানেলের দৈর্ঘ্য কত কিলোমিটার? উত্তর 3.43 কিলোমিটার। তেত্রিশ নম্বরে দক্ষিণ এশিয়ায় নদী তলদেশের প্রথম ও দীর্ঘতম সুড়ঙ্গ পথ কোনটি? উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল বা বঙ্গবন্ধু সুড়ঙ্গ। চৌত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল বা বঙ্গবন্ধু সুড়ঙ্গ কোন প্রতিষ্ঠান নির্মাণ বাস্তবায়ন করছে? উত্তর চীনা প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড। পঁয়ত্রিশ নম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার 10টি বিশেষ উদ্যোগ কিভাবে ভূমিকা রাখছে? উত্তর ভিশন 2021 অর্জন সহ দেশের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে এবং বাংলাদেশকে ইতোমধ্যে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত করেছে। ৩৬ নম্বরে কোন প্রকল্পের মাধ্যমে রেলওয়ে নেটওয়ার্কের আওতায় বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলকে আনা হয়? উত্তর পদ্মা রেল সংযোগ প্রকল্পের মাধ্যমে।
37 নম্বরে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের অর্থায়ন কিভাবে হচ্ছে? উত্তর, বাংলাদেশ সরকার অর্থায়ন করছে 18,210 কোটি টাকা, বাকি 21,036 কোটি টাকা অর্থায়ন করবে চীন। 38 নম্বরে বাংলাদেশ যশোর রেলপথ কত কিলোমিটার দীর্ঘ নির্মাণাধীন একটি ব্রডগেজ রেলপথ? উত্তর, 172 কিলোমিটার। 39 নম্বরে 172 কিলোমিটার রেলপথে মোট কতটি স্টেশন থাকবে? উত্তর, 20টি। 40 নম্বরে কত সালে 2000 থেকে রামু হয়ে কক্সবাজার ও রামু থেকে মিয়ানমারের কাছে ঘুমদুম পর্যন্ত 128 কিলোমিটার রেলপথ নির্মাণ প্রকল্প নেওয়া হয়? উত্তর, 2010 সালে। 41 নম্বরে এলএনজি টার্মিনাল থেকে দিনে কত ঘনফুট গ্যাস সরবরাহ করা যাবে? উত্তর, 50 কোটি ঘনফুট। 42 নম্বরে এলএনজি টার্মিনালের ধারণ ক্ষমতা কত হবে? উত্তর, 1,38,000 ঘনমিটার তরল গ্যাস। 43 নম্বরে এলএনজি টার্মিনাল নির্মাণ ও পরিচালনা করবে কোন প্রতিষ্ঠান? উত্তর, যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জি। 44 নম্বরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কত ক্ষমতা সম্পন্ন একটি পরিকল্পিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র? উত্তর, 2.4 গিগাওয়াট। 45 নম্বরে পারমাণবিক চুল্লির 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থার প্রথমটি কি? উত্তর, ফুয়েল প্যালেট। 46 নম্বরে ফুয়েল প্যালেটগুলো কি দ্বারা পরিবেষ্টিত থাকে? উত্তর, জিরকোনিয়াম অ্যালয়ের তৈরি ফুয়েল ক্যাডিং। 47 নম্বরে মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পটি উৎপাদন ক্ষমতা কত হবে? উত্তর, 1200 মেগাওয়াট। 48 নম্বরে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রটি কার অধীনে নির্মাণ করা হচ্ছে? উত্তর, কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড। 49 নম্বরে পায়রাবন্দর কত সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়? উত্তর, 2016 সালে 13 আগস্ট। 50 নম্বরে পদ্মা সেতুর দৈর্ঘ্য কত ফুট? উত্তর, 20,180 ফুট। ভিডিওটি কেমন লাগলো? এরকম ভিডিও আরো পেতে চাইলে সাবস্ক্রাইব করে নিচের কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ।